Thank you.
सिर बाऊरी आसारी जाना मोदिर सला মঞ্চে সবার ভারপ্রাপ্ত সবার সভাপতিগণ ও বিচারক মণ্ডলীগণ ও দূর দূরান্ত থেকে আগত আমার শ্রোতাবৃন্দরা ও আমার পর্দারের মা ও বোনেরা ও আমার আরও ছোট ছোট স্নেহের ভাই ও বোনেরা, তাদের প্রতি আমার বুক ভরা ভালোবাসা রইল। সবাইকে আমি দোগাজ মহরম কমিটির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অন্যান্য জাতি ভাইদের আদাব ও নমস্কার।
আমি যে প্রথম পর্যায়ে ছাড়িখানা নিয়ে উপস্থিত হয়েছি তা সম্পূর্ণ স্বর্গীয় উপন্যাসী মরহুম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু বইয়ের ঘটনাটি মহরম পর্ব চতুর্বিংশ প্রবাহ। আমার বিষাদ সিন্ধু বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 174 থেকে 177 পৃষ্ঠা পর্যন্ত, তার আমি সংক্ষিপ্ত সারাংশ করছি। শিবিরের সকলে পিপাসায় ক্লান্ত হইয়া হোসেনের নিকট আসিয়া বলিতে লাগিলে, জল পিপাসায় সকলের কণ্ঠ শুকাইয়া গিয়াছে, আর সহ্য হয় না, সজা তরে হোসেনকে বলিতে লাগিলে, বিন্দু মাত্র জল পাই না, সাহরে বানু বলিতে লাগিলে, এক বিন্দু জল পাইবার প্রথা সার না, আজ দশম দিবসের প্রয়াতে হোসেনের শিবির মহাকোলাহ, প্রাণ যায় আর সহ্য হয় না, এমন সময় বানুদুগ্ধ পোষ্য শিশুকে ক্রয়ে লইয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলে, আজ সাত রাত নয় দিনের মধ্যে গোস্বামী এক বিন্দু জল স্পর্শ করিলাম না, স্তনের দুগ্ধ পর্যন্ত শুকাইয়া গিয়াছে, দুগ্ধ পোষ্য বালকে প্রাণনাশের উপক্রম হইল, যে কোনো উপায়ে এক বিন্দু জল শিশুর কণ্ঠে প্রবেশ করাইতে পারিলে বোধে হয় বাঁচিতে পারিত। এই কথা শুনিয়া ইমাম হোসেন দুগ্ধ শিশুকে ক্রোড়ে লইয়া ফোরাত নদীর কূলে ছুটিয়া আসিলে, জন্ম জল ভিক্ষা চাইতে এজিদের সৈন্যবনের মধ্য হইতে এক ব্যক্তি বিষাক্ত সর নিক্ষেপ করিলে, সেই সর হোসেনকে না লাগিয়া দুধের শিশুর বক্ষ বিদীর্ণ করিয়া দেশ পার হইয়া গেল। এই হলো আমার সংক্ষিপ্ত সারাংশ, এখন আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি। Bye.
Oh,